স্বাগত নিউজ 24 দেশ সংবাদে সঙ্গে রয়েছে আমি ফারনেস জুই গাজীপুর মহাসড়কের ভোগরে এলাকায় ট্রাফিক পুলিশের সাথে বাস শ্রমিকদের হাতাহাতির ঘটনা ঘটেছে এর জেরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ফের যান চলাচল বন্ধ রয়েছে এতে গাজীপুর মহাসড়ক থেকে টঙ্গী পর্যন্ত 25 কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এর আগে সকালে বকেয়া বেতনের দাবিতে ঢাকা গাজীপুর মহাসড়ক অবরোধ করে গার্মেন্টস শ্রমিকরা পরে পুলিশের মধ্যস্থতায় 5 ঘন্টা পর শ্রমিকরা সড়ক থেকে উঠে গেলে যান চলাচল শুরু হয় গাজীপুর প্রতিনিধি শেখ সফিউদ্দিন জিন্ডার তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট বকেয়া বেতনের দাবিতে সকাল 8টার দিকে গাজীপুর চৌরাস্তা মোড়ে ঢাকা গাজীপুর মহাসড়ক অবরোধ করে জয়দেবপুরের ভোগরার ইন্টারলিংক গার্মেন্টস শ্রমিকরা তাদের দাবি বারবার আশ্বাস দিলেও কারখানা কর্তৃপক্ষ তাদের বকেয়া বেতন দিচ্ছে না উল্টো নানান টালবাহানা করছে 25 তারিখে বেতন দিব তাই স্বীকার করেছি হঠাৎ আমাদের এই ব্যবস্থা করেছে আমরা এই ব্যবস্থা করেছি এখন রাস্তাতে নামে পড়েছে ব্যবস্থা হয়ে তারপর দুই আড়াই বছর ধরে এরকম ভাবে বেতন দিতে চাইতেছে না ঠিক আছে করোনার পর থেকে আমাদের বেতন আন্দোলন করে নেওয়া লাগে এ সময় ব্যস্ততম ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় দুই পাশে আটকা পড়ে হাজার হাজার যানবাহন প্রচণ্ড গরমে ঘন্টার পর ঘন্টা সড়কে বসে থেকে অসুস্থ হয়ে পড়েন অনেকেই আইসি পুরো 8টার দিকে 5 মিনিটের ব্যবধানে ধরেন আমার এই গ্যাপটা পড়ছে কষ্ট তো আছি ভাই কারণ আমরা যে কোম্পানির লোক রাত ধরেন 4টার দিকে অফিসে আইছি বেলা 1টার দিকে পুলিশের হস্তক্ষেপে সড়ক ছেড়ে দেন শ্রমিকরা দিনভরই এই সড়কে ছিল প্রচণ্ড যানজট কয়েক কিলোমিটার সড়ক পাড়ি দিতে লেগে যায় কয়েক ঘন্টা ডেস্ক রিপোর্ট নিউজ 24 দর্শক এই বিষয়ে বিস্তারিত জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন শেখ সফিউদ্দিন জিন্না জিন্না এখন যানজটের কি অবস্থা দেখছেন আপনি আপনি যেমনটি বলছিলেন যে আসলে এই ঢাকা ময়মনসিংহ মহাসড়কের এই গাজীপুরের অংশে কিন্তু সকাল 8টা থেকে শ্রমিক অসন্তোষের কারণে যানজট লেগে গেছে আর এখনো পর্যন্ত কিন্তু এই মহাসড়কে কিন্তু গাড়ির জটলা লেগে আছে যদিও বেলা 1টার দিকে শ্রমিক অসন্তোষ শ্রমিক অবরোধ উঠে গেছে কিন্তু ফের কিন্তু এই গাজীপুর এই বগরা বাইপাস এলাকায় কিন্তু ট্রাফিক পুলিশের সাথে বাসের শ্রমিকের একটি বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয় এক পর্যায়ে বাসের শ্রমিকের গায়ে আঘাত হানার কারণে এর প্রতিবাদে তারা কিন্তু মহাসড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছে আর এই কারণে কিন্তু ভোগান্তিটা আরও বেড়ে গেছে এই মহাসড়কে আমি যদি আপনাকে দেখাই যে মহাসড়কে এই যে কিছুক্ষণ আগে কিন্তু শ্রমিকদের অবরোধ উঠিয়ে নেওয়া হলেও মহাসড়কে কিন্তু গাড়ি চলাচল একেবারে ধীর গতি এই মহাসড়কে কিন্তু একের পর এক এই যে যানজট আর ভোগান্তি মানুষ কিন্তু অনেকটা অসন্তুষ্টি প্রকাশ করেছে আমাদের কাছে আমি এই ছিল গাজীপুরের এই ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে তুই ধন্যবাদ জানাচ্ছি আপনাকে গাজীপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী শেখ সফিউদ্দিন জিন্না অর্থ বরাদ্দ নিয়েও নির্ধারিত সময়ে গবেষণা শেষ করেননি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 150 শিক্ষক সংশ্লিষ্টরা বলছেন গবেষণার প্রকল্প নেওয়ার পর অনেক শিক্ষকের শিক্ষা ছুটিতে চলে যাওয়া যৌথ প্রকল্পে মতবিরোধ গবেষণার বরাদ্দের অর্থ ব্যক্তিগত কাজে ব্যয় করার কারণে নির্ধারিত সময়ের পরও প্রতিবেদন জমা দিতে পারেননি তারা সরকারি অর্থের এই অপব্যবহার রোধে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও নেওয়া হয়নি কোনো পদক্ষেপ রাজশাহী থেকে কাজী শাহিদের প্রতিবেদন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও বিশ্ববিদ্যালয়ের বরাদ্দ থেকে গবেষণা প্রকল্প পেলেও নির্ধারিত সময়ে সেগুলোর প্রতিবেদন জমা দিচ্ছেন না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বিশ্ববিদ্যালয়টির সর্বশেষ বার্ষিক প্রতিবেদন বলছে অর্ধেক শিক্ষক তাদের গবেষণা প্রকল্পের প্রতিবেদন নির্ধারিত সময়ে জমা দেননি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী 2019-20 অর্থবছরে 122 জন শিক্ষককে যৌথ 98 জনকে একক প্রকল্প দেয়া হয় বরাদ্দ দেয়া হয় 4 কোটির বেশি টাকা নির্দিষ্ট সময়ে গবেষণা শেষ হয়েছে 49 প্রকল্পের অর্থ বরাদ্দ নিয়ে গবেষণা শেষ না করার বিষয়টি নৈতিকতা বিরোধী বলছেন গবেষকরা ফাইন্ডিংসগুলো নিয়ে এসে পাবলিকেশন আকারে বের প্রকাশ করা যাতে দেশ এবং জাতি উপকৃত হয় সারা পৃথিবীতে উপকৃত হয় সেটি কিন্তু আসলে হচ্ছে না এই অর্থ গ্রহণ করে গবেষণা কার্যক্রম সময় মতো সম্পাদন করে রিপোর্ট জমা না দেওয়াটা একেবারেই সুখকর কিছু নাই প্রথম দিকে গবেষণার আওতা নির্ধারিত করতে না পারাই মাঠে কাজ করতে নেমে অর্থ ঘাটতি দেখা দেয় ফলে অনেকে নির্ধারিত সময়ে গবেষণা প্রতিবেদন জমা দিতে পারেন না মনে করছেন এই গবেষকরা
এই টাকার মধ্যে এই প্রকল্পটি অনায়াসে শেষ করা সম্ভব কিনা, যদি এই কাজটি প্রথম দিকে নজর দেওয়া যায় তাহলে পরে আর মাঝপথে কিন্তু গবেষকেরা তারা নিজে বিপদে পড়েন না। শুধুমাত্র 2 লক্ষ টাকায় একটা গবেষণা সম্পাদন করা এবং সেটা যদি আপনি বলেন আন্তর্জাতিক কিংবা জাতীয় পর্যায়ের জাতীয় মানসম্মত গবেষণা করা খুবই কষ্টসাধ্য হয়ে পড়ে। উপাচার্য বলছেন যারা নির্ধারিত সময়ে গবেষণার প্রতিবেদন জমা দিচ্ছেন না তাদের বিষয়টি দেখা হবে। এছাড়া গবেষণায় বরাদ্দ আরও বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী অর্থ বছরে এই বাজেট বৃদ্ধির জন্য আমরা চেষ্টা করছি। আমরা আশা করব যে আমরা একটা সম্মানজনক একটা মানে অর্থ বরাদ্দ রাখার জন্য। গবেষণার নীতিমালা অনুযায়ী একজন গবেষক গবেষণা কর্মে এককভাবে 2 লাখ টাকা ও যৌথভাবে সর্বোচ্চ 4 লাখ টাকা পান। গবেষণা প্রকল্পের চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় 1 বছর। কাজী শাহেদ, News24, রাজশাহী। সিন্ডিকেটের হাতে জেবি পেঁয়াজের বাজার। দেশের বড় ভোগ্য পণ্যের বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে ভারত মিয়ানমারের পেঁয়াজের সয়লাভ হলেও কয়েক দিনের ব্যবধানে 15 টাকা থেকে বেড়ে 55 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ভারতের পেঁয়াজ। মিয়ানমার পেঁয়াজের দামও বেড়েছে দ্বিগুণ। ভোক্তারা মনিটরিংয়ের দুর্বলতাকে দোষলেও জেলা প্রশাসন বলছে সিন্ডিকেটের তালিকা তৈরি করা হয়েছে। নয়ন বড়ুয়ার তথ্যচিত্রে দেখুন রিপোর্ট। দেশের সবচেয়ে বড় ভোগ্য পণ্যের বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ ভারত মিয়ানমারের পেঁয়াজে ভরপুর। তারপরও সংকটের অজুহাতে কয়েকদিনে পাইকারিতেই দাম বেড়েছে কেজিতে 15 টাকা পর্যন্ত। মিয়ানমার চলতেছে আপনার 48 থেকে 50 টাকা, ভারতীয় পেঁয়াজ আপনার বিক্রি হচ্ছে আপনার 56-57 টাকা। এগুলো আমদানি কারকের উপর নির্ভর করে, আমদানি কারকের আমাদেরকে যেরকম রেট দেয় আমরা ওই রকমই বিক্রি করি। খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকারও বেশি দামে। সাধারণ মানুষের জন্য ওই পেঁয়াজ কিনাটা এখন অনেক সদ্য ব্যবহৃত নিত্য প্রয়োজনীয় সব জিনিসের দামই অনেক বেশি। ক্রেতারা বাজার মনিটরিং নেই বললেও পেঁয়াজ সিন্ডিকেটের খোঁজে মাঠে থাকার দাবি জেলা প্রশাসনের। আসলে সিন্ডিকেটের সাথে যারা জড়িত তাদের কিন্তু আমাদের কাছে একটা তালিকাও রয়েছে যারা আপনার এই সিন্ডিকেটের সাথে জড়িত, তো তাদেরকে আমরা অলরেডি তাদেরকে আমরা ডেকে এনে আমরা তাদেরকে নির্দেশনা দিয়েছি। আমদানিকারকরা বলছেন ভারত মিয়ানমারে বেড়েছে পেঁয়াজের দাম, তাই সংকট ঠেকাতে অন্যান্য দেশ থেকে পেঁয়াজ আমদানি করার চেষ্টা চলছে তাদের। মূলত পেঁয়াজ ঘাটতি আছে, সামনে আরও সংকট সৃষ্টি হবে যদি পেঁয়াজের অন্য দেশ যদি আমরা খুঁজে যদি বের করে না করি। ব্যবসায়ীরা বলছেন কেনা দামের চেয়ে প্রায় 3 গুণ দামে পেঁয়াজ বিক্রির পেছনে জড়িত আছে কক্সবাজারের টেকনাফ ও চট্টগ্রামের 15 জনের একটি সিন্ডিকেট। বাজার নিয়ন্ত্রণে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন তারা। ডেস্ক রিপোর্ট, News24। এদিকে যশোরে লাগামহীনভাবে বেড়ে চলেছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। গেল সপ্তাহে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে 40 থেকে 45 টাকা কেজি দরে, বর্তমানে তা 25 টাকা বেড়ে বিক্রি হচ্ছে কেজিতে 70 টাকা দরে, আর 100 টাকার কাঁচামরিচ বিক্রি হচ্ছে 200 টাকা দরে। একই সাথে সব ধরনের সবজির দাম কেজিতে বেড়েছে 15 থেকে 20 টাকা। দফায় দফায় নিত্য পণ্যর দর ঊর্ধ্বগতিতে বিপাকে পড়েছেন ক্রেতারা। এমন প্রেক্ষাপটে বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের নজরদারি আরও বাড়ানোর জোর দাবি ভোক্তাদের। রিপন হোসেনের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। যশোরের বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে চলেছে। সরকারের নির্ধারিত মূল্য তালিকা থাকলেও তা নামমাত্র। এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে পেঁয়াজ কাঁচামরিচ সহ সব ধরনের নিত্য পণ্যের দাম। গেল সপ্তাহে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে 40 থেকে 45 টাকা দরে, বর্তমানে তা বিক্রি হচ্ছে 70 টাকা দরে। 100 টাকার কাঁচামরিচ বিক্রি হচ্ছে কেজিতে 200 টাকা দরে। 60 টাকার বেগুন বিক্রি হচ্ছে 70 টাকা, 40 টাকার পটল বিক্রি হচ্ছে 50 টাকায়, এছাড়া 60 টাকার করলা বিক্রি হচ্ছে 80 টাকায়, 120 টাকার সিম বিক্রি হচ্ছে 140 টাকায়। ক্রেতাদের অভিযোগ, বাজারে নিয়মিত মনিটরিং না থাকায় কিছু অসাধু ব্যবসায়ীরা নিত্য পণ্যের দাম বাড়িয়ে মুনাফা লুটে নিচ্ছে। করোনাকালে দফায় দফায় নিত্য পণ্যের দর ঊর্ধ্বগতিতে বিপাকে পড়েছেন তারা। 10 টাকা 15 টাকা করে বাড়তি, 6 টাকা করে বাড়তি সব জিনিসের চড়া দাম যাকে বলা হয় একেবারে মানে সাধারণ মানুষের, আমরা সাধারণ মানুষের একটা নাবিশ্বাস উঠে গেছে কাঁচা বাজারে। তো যে বাজার মনিটরিংটা সবচেয়ে বেশি প্রয়োজন, এক্ষেত্রে প্রশাসনের লোকজন একটু যদি সচেতন হয় সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয় আর কি। খুচরা ব্যবসায়ীরা বলছেন সিন্ডিকেটের কারণে পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। মধ্যস্থ কারবারিদের থেকে সরাসরি কৃষকদের কাছ থেকে আমরা যদি কিনতে পারি তাহলে এটা ভোক্তাদের কাছে বেচলে আরো কম দামে তারা কিনতে পারবে। এই অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে পেঁয়াজের দামটা বাড়িয়েছে, তা না হলে পেঁয়াজের দামটা এত দ্রুত
বর্তমানে বাড়ার কথা না। ইন্ডিয়ান যে মালটা আসে কতটা বোঝেন, ওই মালটা সিন্ডিকেট করার কারণে জন্য আমাদের দেশের মালটার দাম বেড়ে গেছে। পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং করার ব্যবস্থা জোরদার করার দাবি ভোক্তাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আগামী 15-20 দিন পরে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে আসবে বলেছেন কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক। বলেন, পেঁয়াজ পচনশীল ও মজুত করে রাখা যায় না, এ কারণে মৌসুমের শেষের দিকে বাজারে দাম বেড়ে যায়। তবে গ্রীষ্মকালীন ও আমদানিকৃত পেঁয়াজ বাজারে আসলে দাম কমে যাবে। সকালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের গবেষণাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন কৃষিমন্ত্রী। একদম পেঁয়াজের শেষ মুহূর্তে এই 15-20 দিন পরে ইনশাল্লাহ পেঁয়াজের দাম আবার কমে যাবে। আমরা সামার টমেটো, সামার অনিয়ন দিয়েছি, গ্রীষ্মকালীন পেঁয়াজ সেটাও বাজারে আসবে। সাভারে তুরাগ্রদে নৌকাডুবির ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে তিনজন। আজ সকাল থেকে নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা চললেও কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। শনিবার সকালে তুরাগ নদীর আমিনবাজার এলাকা থেকে প্রায় 18 জন যাত্রী নিয়ে একটি ট্রলার গাবতলীর উদ্দেশ্যে রওনা দেয়। মাছ নদীতে পৌঁছালে বালু ভর্তি বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে নৌকাডুবির ঘটনা ঘটে। পরে গতকালই 5 জনের মৃতদেহ উদ্ধার করা হয়। রোহিঙ্গা নেতা মহিবুল্লাহকে গুলি করে হত্যার ঘটনায় গ্রেপ্তার 5 জনের মধ্যে ইলিয়াস নামে একজন 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। 3 দিনের রিমান্ড শেষে মোহাম্মদ ইলিয়াসকে রোববার আদালতে হাজির করা হয়। কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ হেলাল উদ্দিনের কাছে 164 ধারায় জবানবন্দি দেন তিনি। এর আগে গেল 3 অক্টোবর উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প 5-এ অভিযান চালিয়ে ইলিয়াসকে আটক করে এপিপিএন। গেল 29 সেপ্টেম্বর নিজ অফিস কার্যালয়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ। এ ঘটনায় 30 সেপ্টেম্বর রাতে উখিয়া থানায় মামলা করেন তার ছোট ভাই হাবিবুল্লাহ। এ পর্যন্ত মহিবুল্লাহ হত্যার ঘটনায় এপিবিএন 4 জন এবং উখিয়া থানা পুলিশ 1 জনকে গ্রেপ্তার করেছে। খুলনায় বিস্ফোরক মামলা হেফাজতে ইসলামের নেতা মামুনুল হকের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সকালে অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস এম আশিকুর রহমান এ আদেশ দেন। মামুনুল হকের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য থাকলেও সাক্ষীরা উপস্থিত না হওয়ায় 22 নভেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। এর আগে সকালে খুলনা জেলা কারাগার থেকে মামুনুল হককে আদালতে আনা হয়। 2013 সালের 22 ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাতিল, গ্রেপ্তারকৃত যুদ্ধাপরাধীদের মুক্তি ও সরকার বিরোধী স্লোগান দিয়ে জামায়াতে ইসলামী, বিএনপি ও হেফাজত ইসলাম সহ 12 দলের সমর্থকরা মিছিল বের করে। এ সময় মিছিলের মধ্য থেকে পুলিশের উপর ককটেল ও বোমা নিক্ষেপ করা হয়। বোমার আঘাতে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়। এ ঘটনায় হেফাজত ইসলামের নেতা মামুনুল হক সহ 26 জনের নামে মামলা করেন সোনাডাঙ্গা থানার এসআই আলমগীর কবির। মাত্র 200 টাকা চুরির অভিযোগে জয়পুরহাটের খেতলাল উপজেলার ধনতলা চৌবহুনি বাজারে আনিকা আক্তার নামে 9 বছরের এক শিশু শিক্ষার্থীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ ওই বাজারের বেলি বেগম নামের এক চা বিক্রেতাকে গ্রেপ্তার করেছে। শনিবার বিকেলে নির্যাতনের এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে নড়ে চড়ে বসে পুলিশ প্রশাসন। আলমগীর চৌধুরীর তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। শনিবার বিকেলে চা বিক্রেতা বেলি বেগম চৌমোহনী বাজারে তার দোকানের ক্যাশে রাখা 200 টাকা খুঁজে না পেয়ে পাশে খেলতে থাকা তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী আনিকাকে সন্দেহ করে। পরে তাকে ধরে এনে চড়থাপ্পড় মেরে জিজ্ঞাসাবাদ করেন তিনি। এর এক পর্যায়ে ছাগল বাঁধার রশি দিয়ে আনিকাকে গাছের সাথে বেঁধে নির্যাতন করেন। এ সময় শিশুটি টাকা নেয়ার কথা অস্বীকার করে কান্নাকাটি করতে থাকে। আর পুরো ঘটনাটি মোবাইলে ভিডিও করে স্থানীয়রা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেড়ে দিলে বিষয়টি ভাইরাল হয়। পরে ফেসবুকে ভিডিওটি দেখে পুলিশ রাতেই শিশু নির্যাতনের অভিযোগে ধনতলা চৌমোহনী বাজারের ওই চা বিক্রেতাকে গ্রেফতার করে এবং মামলা দায়ের করা হয়। অপরাধ করে থাকে, সাজা শাস্তি আমাদের দিলে আমরাই সে যা করা লাগে আমরা করলাম। যে একজন বাচ্চা যদি অপরাধ করে থাকে তার জন্য আইন আছে, পুলিশ প্রশাসন আছে, এরা ব্যবস্থা নেবে। কেননা একজন বাচ্চা গাছত বান্ধে এভাবে পিটা এটা অসম্ভব, এটা আমরা মানে নিতে পারতেছি না। চুরি করিলে কোথায় দুরাচর মাসে চর মারিলে যায় গাছের সাথে রশিদে বান্ধে যায়, বান্ধে
গায়ের লোক গেছে লিবা দেয়নি, মেম্বরের বউ যায় জোর করে যায় তাকে খুলে নিয়ে আসে আমাদের হাতে দিয়েছে। পরে চুরি না করেও শাস্তি পাবার কথা জানায় শিশুটি। আর এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান এই পুলিশ কর্মকর্তা। ঘটনার সহিত জড়িত বেলি বেগমকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসি। অতঃপর শিশুটির দাদা থানায় একটা অভিযোগ দায়ের করলেন, এই সময় একটা খেতলা থানায় মামলা রুজু হয়েছে। এমন বর্বরাচিত নির্যাতন বন্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। প্রায় দুমাস ধরে নিম্নমুখী রয়েছে করোনায় দৈনিক আক্রান্ত, মৃত্যু ও শনাক্তের হার। এ কারণে হাসপাতালেও কমেছে রোগী। চব্বিশ ঘন্টায় করোনা ও উপসর্গে কয়েক জেলায় প্রাণ হারিয়েছেন 11 জন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে 2 জনের মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে 2 জনের মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রামে 1 জন, কুষ্টিয়ায় 1 জন, বরিশালে 1 জন, দিনাজপুরে 1 জন ও সাতক্ষীরায় 3 জন মারা গেছেন। এখনও শেষ হয়নি নির্মাণ কাজ। বৃষ্টি হলেই ছাদ দিয়ে পানি পড়ছে। নড়বড়ে অবস্থা নির্মাণাধীন দেয়ালেরও। এই চিত্র মাদারীপুরের কালকিনি উপজেলার একটি স্কুলের। নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে নির্মাণ কাজ বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে স্থানীয়রা। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠান। বেলাল রিসপির তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। মাদারীপুরের কালকিনি উপজেলার সৈয়দ আবুল হোসেন একাডেমি ভবন নির্মাণের জন্য 2,73,00,000 টাকা বরাদ্দ হয়। মাদারীপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে 4 তলা বিশিষ্ট এই ভবনের কাজ 2019 সালের 14 ফেব্রুয়ারি শুরু হয়। কাজ শুরুর পর থেকেই ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স বাণী কর্পোরেশনের বিরুদ্ধে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ ওঠে অভিভাবক ও শিক্ষার্থীদের কাছ থেকে। কাজ সম্পন্ন হওয়ার আগেই ছাদ চুঁইয়ে বৃষ্টির পানি পড়া সহ নড়বড়ে দেয়ালে দুর্ঘটনার আশঙ্কা স্থানীয়দের। এর আগে স্পর্শকাতর এই বিষয়টি ঠিকাদার ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে জানানো হলেও আমলে নেননি সংশ্লিষ্টরা। বালির মধ্যে এরা সীমিত নাইগার আরো পুরান 6 মাস আগে করছে, তাও আদের ধরলেই ভেঙে পড়ে যায়। স্কুলটা শুরু থেকে একটা অনিয়মে তৈরি হয়েছে, এবিডিংটা ঝুঁকিভিন্ন। আমরা বাধা দিছি দেখে আমাকে উল্লেখ হুমকি দিতে আছে। কাজ খারাপ হলে ইঞ্জিনিয়ারও এর দায় এড়াতে পারেন না বলে দাবি বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতির। যদি কোনো কাজ খারাপ হয়ে থাকে আমি ডিসি সাহেবকে ডাকবো, আমি ইউনো ডাকবো, এই ঠিকাদার বিরুদ্ধে, ওই ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে, প্রকৌশলীর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব, শুধু নট অনলি ঠিকাদার। অভিযোগ থাকা সত্ত্বেও কাজের মান খারাপ হয়নি বলে জোর দাবি এই ঠিকাদারের। এখানে 2,00,000 থেকে 3,00,000 ইট আইছে, এর ভিতরে এক গাড়িতে ভাড়ায় কিছু মাল খারাপ আইছে। এটা আমি অভিযোগ পাওয়ার পর আমি বলছি সেই আমি বাছাই করে কাজ করবো। বিরিকোয়ার কিছু 5 ইঞ্চি বিরিকোয়ার করছে বাথরুমের, ওই ওয়ালটা যেদিন গেছে তারপর দিন এসা এরা ভাঙচুর করছে। তবে মাদারীপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জানান, অভিযোগ আমলে নিয়ে ঠিকাদার প্রতিষ্ঠান বিদ্যালয় ভবন নির্মাণে উন্নত মানের সামগ্রী ব্যবহার না করলে প্রতিষ্ঠানটিকে কোনো রকম বিল পরিশোধ করা হবে না। তিনি যে সাব কন্ট্রাক্টর নিয়োগ করেছে সেখানে তো অবশ্যই গাফিলতি আছে। আমরা তাকে আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে সেখানে আমরা ব্যবস্থা নিব, ভবিষ্যতে আমাদের অধিদপ্তরে কাজ না পায় এর বিষয়ে যথাযথ পদক্ষেপ আমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে নেওয়া যতটুকু সম্ভব আমরা সেটা গ্রহণ করব। পরিশেষে বিদ্যালয়টির কাজ সঠিকভাবে সম্পন্ন হবে এমনটাই দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বৈষম্যপূর্ণ বিশ্বে মানসিক স্বাস্থ্য স্লোগান নিয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে বরিশাল ও পাবনায় মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। সকালে বরিশালে সদর রোডের অশ্বিনী কুমার হদের সামনে কর্মসূচি পালিত হয়। এ সময় মানসিক সমস্যাগ্রস্ত মানুষের উপযুক্ত মানসিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করা সহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়। এর আগে নগরীতে একটি র্যালি বের করা হয়। দিবসটি উপলক্ষে পাবনা মানসিক হাসপাতাল থেকে র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হাসপাতাল চত্বরে এসে শেষ হয়। যশোরের মনিরামপুরে জলাবদ্ধতা থেকে মুক্তির দাবিতে পানিতে মানববন্ধন করেছে ভবদহ এলাকার বাসিন্দারা। সকালে উপজেলার বালিদা পাচাকড়ি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে পানিতে এ কর্মসূচির আয়োজন করে পানি কমিটি।
এতে অংশ নেন ভবদহ এলাকার 3 সহস্রাধিক নারী পুরুষ। এ সময় বক্তারা বলেন, ভবদহ সমস্যায় স্থায়ী সমাধানে অবিলম্বে টাইডাল রিভার ম্যানেজমেন্ট বাস্তবায়ন করতে হবে। এছাড়া আমডাঙ্গা খাল প্রশস্ত করে কাটা সহ এ এলাকাকে বন্যা দুর্গত এলাকা ঘোষণা করে দ্রুত মানবিক সহায়তা দেওয়ারও দাবি জানানো হয়। কাল থেকে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব, মণ্ডপে মণ্ডপে চলছে শেষ সময়ের প্রস্তুতি। বিস্তারিত জানাতে চট্টগ্রাম ও বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ জায়েদ ও আব্দুস সালাম বাবু। শুরুতেই বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুস সালাম বাবু। বাবু, প্রতিমা নির্মাণ আর মণ্ডপ সজ্জার কাজ কি শেষ হয়েছে? জুই, আপনি যেমনটি বলছিলেন, আগামীকাল ষষ্ঠী পূজার মধ্য দিয়েই কিন্তু বগুড়ায় শারদীয় দুর্গোৎসব শুরু হবে। ইতিমধ্যেই সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছে বগুড়ার পূজা মণ্ডপগুলো। জেলায় 692টি মণ্ডপে পূজা উদযাপন হবে। আমরা রয়েছি শহরের মালতীনগর বারোয়ারি পূজা মণ্ডপে, যেখানে আলোকসজ্জার কাজ চলছে এবং দেবীকে ইতিমধ্যেই মন্দিরে উঠানো হয়েছে। আগামীকাল মধ্যরাতে দেবীকে স্থানে উঠাবে জানাচ্ছে আমাদেরকে পূজা পরিষদের নেতৃবৃন্দ। আমরা কথা বলবো এই পূজা মণ্ডপের প্রস্তুতি নিয়ে জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি, স্থানীয় দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য শঙ্কর, তিনি জানাবেন তাদের প্রস্তুতি। সবাইকে শারদীয় শুভেচ্ছা। আসলে আমি যে মন্দিরের সামনে দাঁড়িয়ে কথা বলছি, সেই মন্দিরটির বয়স হচ্ছে 93 বছর। আর এই এটি একটি ঐতিহ্যবাহী পূজা মন্দির, কারণ এই মন্দিরটিকে ঘিরে কিন্তু গোটা বগুড়ার অনেক কিছু নির্ভর করে। যেমন এই মন্দিরের অর্থাৎ দুর্গাপূজার মেলা, এই মেলাটা কিন্তু শুরু থেকে আছে এবং সেই মেলার মাটির তৈজসপত্র, খেলনা, তারপরে চিনির ছাঁচ, নাড়ু, তারপরে কদমা, এগুলো কিন্তু একটা ঐতিহ্য নিয়ে আছে। তাছাড়া এখানে মেলা ইতিমধ্যে বসতে শুরু করেছে, ইতিমধ্যে নাগরদোলা বসে গেছে, আশেপাশে কিছু কিছু দোকানও বসতে শুরু করেছে। যদিও আগামীকাল থেকে এই পূজা শুরু হবে, কিন্তু মনে হচ্ছে যে এখন থেকে তার স্বাদ রপ পড়েছে। এদিকে আমাদের বগুড়ার অন্যান্য মণ্ডপের মতো মালতীনগর মণ্ডপেরও সকল প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। উনি জানালেন যে তাদের পূজার প্রস্তুতি। বগুড়া জেলা পুলিশ 3 স্তরের নিরাপত্তা নিয়েছে পূজায় নির্বিঘ্নে সুষ্ঠুভাবে উদযাপনের জন্য। বগুড়া জেলায় 692টি মন্দিরে পূজা উদযাপন হবে। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। আমরা ফিরে যাচ্ছি চট্টগ্রামে আমাদের সহকর্মী জায়েদের কাছে। চট্টগ্রামের হাজারি গলি যে পূজা মণ্ডপটি রয়েছে, সেই পূজা মণ্ডপে আমি আছি। পূজা মণ্ডপে এর মধ্যে তারা শেষ মুহূর্তে প্রস্তুতি যেটি তার সেটি করছেন। এর মধ্যে প্রতিমা স্থাপন করা হয়েছে, আরও বেশ কিছু প্রতিমা প্রস্তুত করা হয়েছে, যেগুলো একে একে এখানে নিয়ে আসা হবে। চট্টগ্রামে এবার 1964টি মণ্ডপের আয়োজন করা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীও তাদের প্রস্তুতি রেখেছেন পর্যাপ্ত এই পূজাকে কেন্দ্র করে। একটু কথা বলতে চাই আয়োজকদের একজনের সঙ্গে, আপনাদের এবারকার আয়োজন নিয়ে একটু বলবেন, কী ধরনের প্রস্তুতি আপনাদের? এবার আমরা আয়োজন করছি হাজারলেন শারদীয় দুর্গোৎসব উদযাপন পরিষদের পক্ষে। আমাদের যে বর্তমান সমসাময়িক বিশ্বে যে করোনার মহামারী চলছে, তার একটা প্রতিফলন মা দুর্গা এই বছর এখানে এসে সর্বদুঃখ সর্বরোগ বিনাশ করার জন্য মা এসেছেন। শিল্পীর যে চিন্তার প্রতিফলন আমরা করেছি, সেই স্বপ্নের মধ্যে দেখেছেন মা এসে এসব করোনা দৌড়াচ্ছে, তারপর মানে উন্নয়নমূলক কাজ হচ্ছে, যে হাসির এবং আনন্দের আশীর্বাদ নিয়ে মা আমাদের মাঝে এসেছেন। এই আশা আমরা এই মানে শিল্পীর মাধ্যমে, শিল্পীর তুলি ছোঁয়ার মাধ্যমে আমরা উপস্থাপন করছি, তোলার চেষ্টা করতেছি। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। কথা বলছিলাম আয়োজকদের একজনের সঙ্গে। চট্টগ্রামে যেমনটি বলছিলাম, আইন শৃঙ্খলা বাহিনীও তাদের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে এবং প্রত্যেকটি মণ্ডপে আলাদা কমিটির পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও আছেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও থাকবেন। তো কাল সন্ধ্যায় বোধনের মাধ্যমে শুরু হচ্ছে এই বছরের শারদীয় দুর্গাপূজা। এই ছিল আমার কাছে প্রস্তুতির খবর। ফিরছি স্টুডিওতে, জুই আপনার কাছে। পানি উন্নয়ন বোর্ডের সাবেক নির্বাহী প্রকৌশলীর অনিয়ম ও জালিয়াতির তদন্ত কার্যক্রমের স্বচ্ছতার দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী সম্মিলিত ঠিকাদার সমাজ। সকাল 10:30 নগরীর পানি উন্নয়ন বোর্ড কার্যালয় চত্বরে এই বিক্ষোভ মিছিল ও ঘণ্টাব্যাপী সমাবেশ হয়। এতে প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ঠিকাদার ও তাদের শ্রমিকরা অংশ নেয়।
চট্টগ্রাম ও সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে তিনজন, আহত হয়েছে ছয়জন। সকালে চট্টগ্রামের সীতাকুণ্ড বাইপাস সড়ক এলাকায় ঢাকামুখী দাঁড়িয়ে থাকা একটি পিকআপকে পেছন থেকে ধাক্কা দেয় লরি। এতে পিকআপের সামনে থাকা তিন পথচারী চাপা পড়ে গাড়ির নিচে। এ সময় ঘটনাস্থলে মেহেদী হাসান জনি ও মোহাম্মদ সায়েম নামে দুজনের মৃত্যু হয়। আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে সুনামগঞ্জের ছাতক উপজেলায় ট্রাক ও সিএনজির সংঘর্ষে প্রাণ হারান একজন, আহত হয় আরও পাঁচজন। প্রায় এক সপ্তাহ ধরে করোনার রোগী না থাকায় খুলনায় শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিট বন্ধ করা হয়েছে। খুলনায় বর্তমানে করোনার সংক্রমণের হার তিনের নিচে। গতকাল জেলায় 286 জনের নমুনা পরীক্ষায় মাত্র 6 জনের করোনা শনাক্ত হয়। সংক্রমণের হার 2.1। চিকিৎসকরা জানান, করোনার সংক্রমণ কমতে থাকায় হাসপাতালগুলোতে করোনা ইউনিট বন্ধ করে সাধারণ চিকিৎসা সেবা চালু করা হয়েছে। দিনাজপুরে চড়ারহাট গণহত্যা দিবস উপলক্ষে শোক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জেলা শাখার ব্যানারে একটি শোক র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় এসে শেষ হয়। পরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। 1971 সালের 10 অক্টোবর দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার চড়ারহাট গ্রাম সহ আশপাশের কয়েকটি গ্রামের প্রায় 200 জনকে একদিনে হত্যা করে পাক হানাদার বাহিনী। বরিশালে গেল 7 দিনে বাইরিশ রক্ষা অভিযানে 106 জন জেলেকে জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় 833 কেজি মাইলিশ সহ প্রায় 4 লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে আইনশৃঙ্খলা বাহিনী। জেলা মৎস্য বিভাগ জানায়, গত 4 অক্টোবর থেকে 10 অক্টোবর পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী এবং মৎস্য বিভাগের সহায়তায় মোট 70টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলা ও উপজেলা প্রশাসন। এ সময় আটক 106 জন জেলের মধ্যে 88 জনকে 15 দিন থেকে সর্বোচ্চ কারাদণ্ড ও 18 জনকে 87,500 টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। নওগাঁয় দিন দিন বাড়ছে মিষ্টি কুমড়ার চাষ। কৃষকরা জানান, অন্যান্য সবজির চেয়ে মিষ্টি কুমড়া উৎপাদনে খরচ কম, বাজার দর চড়া থাকায় লাভও বেশি হয়। এ কারণে প্রতি বছরই বাড়ছে সবজির চাষ, আর স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। বাবুল আক্তার রানার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মিষ্টি কুমড়া একটি সুস্বাদু সবজি, আবহাওয়া অনুকূলে থাকায় নওগাঁয় এবছর মিষ্টি কুমড়ার আশানুরূপ উৎপাদন হয়েছে। কৃষকরা জানান, প্রতি বিঘায় মিষ্টি কুমড়া উৎপাদন হয় 100 থেকে 120 মন, আর খরচ হয় 15 থেকে 16 হাজার টাকা, আর তা বিক্রি হয় 30 থেকে 35 হাজার টাকায়। কীটনাশক ও শ্রমিকেরও তেমন প্রয়োজন হয় না, আর সারা বছরই মিষ্টি কুমড়া চাষ করা যায়। বাজার দর ভালো থাকায় লাভও হয়। 12 টাকা কেজি, আর এটা যদি একটু ভালো হতো তাহলে আমাদের 40,000 টাকা পার হয়ে যেত। 5 কেজি লাভ 40 টাকা, তাহলে 8 টাকা কেজি বলে যারা ব্যবসা করে ওরা নিয়ে যায় 25 টাকা কেজি। এখানকার মিষ্টি কুমড়ার মান ভালো হওয়ায় দেশের বিভিন্ন জেলায় কিনে নিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা। গিরিশরা ওখান থেকে এই জায়গায় নিয়ে আসে, আমরা মাপে মাপে জড়ো করি। জড়ো করার পর ধরেন 2-3 দিন মাপার পরে আমরা ট্রাক লোড দিই এখান থেকে, আপনি জড়ো, তারপর নড়াইল খুললো ওই সাইডে মাল বিক্রি। বিষমুক্ত সবজি উৎপাদনে মাঠ পর্যায়ে কৃষকদের সব ধরনের সহায়তা করছে স্থানীয় কৃষি বিভাগ। সারা বছরই চাষ করা যায় এবং দাম বেশ ভালো, যার জন্য এর আবাদও দিন দিন বৃদ্ধি পাচ্ছে, ভবিষ্যতে এর আবাদ আরও বৃদ্ধি পাবে। চলতি বছর নওগাঁ জেলায় 350 হেক্টর জমিতে মিষ্টি কুমড়ার চাষ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশবাদে পর্যন্তই, আরও খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ।